জয় মা রক্ষিণী, যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ছি না। যারা মা রক্ষিণী দরবারে একবার এসছেন, তাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই কথাটাই বারে বারে বেরিয়ে আসে, কারণ তাদের জীবনে মুক্তির রাস্তা, কোথাও প্রাপ্তির সেই সংযোগটা মা রক্ষিণীর দরবারে এসেই কিন্তু ঘটেছে। শ্রী অশোক মহারাজের মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের অমোঘ শক্তির মাধ্যমে সেই কৃপাটা তাদের উপর বর্ষিত হয়েছে। যে কষ্ট, যে দুঃখ, যে জ্বালা, যে যন্ত্রণা নিয়ে তারা দৈনন্দিন জীবন যাপন অতিবাহিত করছিলেন, তার মধ্যে দুদণ্ড শান্তির বাতাস বয়ে গেছে এবং সেটা দীর্ঘস্থায়ী হয়েছে, স্থায়িত্ব পেয়েছে তাদেরই হাত ধরে। সেই কৃপা বারে বারে তারা পেতে চান, যার জন্যে অবারিত দ্বার মা রক্ষিণীর দরবারে বারে বারে তারা পৌঁছে যান। যদিও সেখানে মহারাজের নির্দেশাবলী ভীষণ রকমের থাকে, যে যতক্ষণ না তোমার সেই কাজ সম্পন্ন হচ্ছে, তোমাকে প্রতিটা কাজ নিজে সম্পন্ন করতে হবে যথাবিধ নির্দেশ অনুযায়ী, তারপরে সিদ্ধান্ত তোমার, তুমি মা রক্ষিণীর দরবারে নিয়মিত আসবে কি আসবে না, তেমনটা ঘটে যায়। প্রতি বিশেষ বিশেষ তিথি লগ্নে তেমনই দর্শন মেলে মা রক্ষিণীর যেমন তাদের জীবনে, ঠিক তেমন তাদের কাছে তৃপ্তিতাও বর্ষিত হয়। তবে না, এইটুকু পর্যন্ত একটা ভীষণ সাদা দিক, একটা ভীষণ পজিটিভ দিক আছে। অসংখ্য অগণিত মানুষ তারা এইভাবেই দেখেন এবং তন্ত্রের সুফলটা গ্রহণ করতে চান, কিন্তু তার বিপরীত দিকে যে অন্ধকারটা আছে সেটা বেসিক্যালি অজ্ঞানতার অন্ধকার, যেখানে তন্ত্র মানেই ভয়াল ভয়ঙ্কর, ব্ল্যাক ম্যাজিক মানেই সেই কালো পোশাকের অবয়বে কোথাও একটা অন্ধকার গ্রাস করে নেবে আমার জীবনে, কাজেই তার কাছে বা তন্ত্রের কাছে আমি যাবই না, আমার যত বিপদ থাকুক আমি তন্ত্র শক্তির কাছে যাব না, কে জানি গেলে আমার কি ক্ষতি হয়ে যাবে। আর ব্ল্যাক ম্যাজিক, সেই কালো নিকষ, কালো অন্ধকারের মতো সেই দৃশ্যগুলো, অর্থাৎ সেই অবয়বটা আমার জন্য নিশ্চয়ই কোনো ক্ষতির বাতাবরণ রচনা করে দিতে পারে। আর মহারাজের সেই কোথাও বেশ ভূষা, সেটা তো আরো ভয়ঙ্কর। এমনই ভাবনায় অনেকে ভেবে থেকে নিজেদেরকে দূরে রাখেন, রাখতেই পারেন, কিন্তু আজকের পর্বটা আমি মহারাজের কাছে এই দিকটায় উত্থাপন অনুরোধ জানাবো, এই দিকটায় আবেদন রাখবো, যে আরো বেশি করে একটু আমাদের জানান তন্ত্র কতটা ভয়ের, কতটা ভক্তির, কতটা সুফল লাভের, আর কতটা নিজেকে তন্ত্র থেকে দূরে রাখার, সেই সমস্ত কিছু নিয়ে আমাদের প্রিয় মহারাজ এই মুহূর্তে মা রক্ষিণীর আশীর্বাদ নিয়ে প্রস্তুত। আসুন তারই শরণাপন্ন হই, তার মুখ থেকেই জানি কেন আমরা তন্ত্র থেকে দূরে থাকব, নাকি কেন আমরা তন্ত্রের কাছে পৌঁছাবো সেই সুফলটা লাভ করতে নিজেদেরই ভালো জন্যে। শ্রী অশোক মহারাজ এই মুহূর্তে, তাকে স্বাগত। কথায় বলে মা রক্ষিণীর দ্বার অবারিত দরবার, কেউ যদি আসো বিফলে যাবে না। তো এই ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় মা রক্ষিণীর দরবারে সবাইকে স্বাগত। কালা জাদুর দুনিয়া, মানুষ বলে, বহু 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 ক্লায়েন্ট থেকে শুনেছি, ব্ল্যাক ম্যাজিক, ওরে বাবা, ও তো বড় কঠিন তন্ত্র, ও তো বড় শক্তিশালী তন্ত্র, ও কাছে গেলে কিছু যদি হয়। আমি আমার ক্লায়েন্টদের কাছ থেকেই শুনেছি, মহারাজ 2 বছর ধরে দেখছি, ভয়ে কিছুতেই আসতে পারছিলাম না, সাহস করে কিন্তু এলাম। আচ্ছা, কিসের ভয় সেটা কি তারা কখনো জানিয়েছে? না, জানিয়েছে, মানে আমাকে দেখতে ভয়, দেখে ভয় লেগেছে। মানে বিষয়টা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকটা এতটাই শক্তিশালী, সেটা বেশ কিছু মানুষ জানেন যে ব্ল্যাক ম্যাজিকটা সব থেকে শক্তিশালী তন্ত্র। ঠিক, তো ওর কাছে গেলে আমার কিছু হয়, এক মানে বৃহৎ আগুন, আর দ্বিতীয় হচ্ছে ব্ল্যাক ম্যাজিকটা বেসিক্যালি তো আমরা সবার আগে দেখেছি খারাপের জন্য ব্যবহার করতে। এটার যে সব থেকে উজ্জ্বল দিক আছে সেটা তো কখনো আমরা তুলে ধরিনি। তার কারণে মানুষ ভাবছে ও তো ওই মারণ ক্রিয়ায় যাবে, কৃচ্ছকর্মে যাবে, ক্ষতিতে যাবে, বিদ্বেষণে যাবে, উচ্চাটনে যাবে, বৈভবকরণে যাবে, বন্ধাকরণে যাবে, এই ধরনের ক্রিয়াতে যাবে। কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক যে 100% আকর্ষণ সম্মোহন বশীকরণ করতে পারে, ধনদা ক্রিয়া, পুষ্টি ক্রিয়া, খণ্ডন ক্রিয়া, আরে খণ্ডন ক্রিয়া তো ব্ল্যাক ম্যাজিকই করতে পারে, যা আর পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু কেউ করে দেখাতে পারলো না তার ক্লায়েন্টদেরকে। আমাকে দেখানোর দরকার নেই, তার ক্লায়েন্টদেরকে সেই ক্রিয়াগুলো করতে পারলো না, শুধু যোগ্য বা
এমনি কোন রকম ভাবে কবজ দিয়ে দেওয়া, ডয়ার খুলে কবজ দিয়ে দেওয়া। তো এই হচ্ছে পরিস্থিতি যেখানে ব্ল্যাক ম্যাজিক বলে নিজের কাজগুলোতে নিজে উপস্থিত হন, নিজের ক্রিয়াগুলোতে নিজে যদি উপস্থিত না হন তাহলে কোনোভাবেই সেই সাফল্যটা আসতে পারে না। এই মুহূর্তে মা রক্ষিণীর নামে জয়ধ্বনি দিয়ে যিনি আকুলভাবেই সেই দরবারে পৌঁছাতে চাইছেন অন্তত মনে মনে, তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। জয় মা রক্ষিণী। জয় মা, জয় মা রক্ষিণী। কার সম্বন্ধে জানবে? আপনি কে বলছেন? বলুন আপনার ডেট অফ বার্থ, মহারাজ শুনতে চাইছেন। 7 অক্টোবর 1967। সময়? কোথায় জন্ম আপনার? রানাঘাট। আচ্ছা, আজকে কি প্রথম কারোর সঙ্গে কথা বলা না এর আগে হরোস্কোপ বিচার করা হয়েছিল? হ্যালো, আচ্ছা, বছর 5-6 আগে কারোর সাথে দেখা করে বিচার করানো হয়েছিল, তাই তো? এমনি জ্যোতিষের কাছে রানাঘাটে। আচ্ছা আচ্ছা, তো জানা আছে তো জন্মবার যে শনিবার, বৃশ্চিক রাশি সিংহ লগ্ন বিশাখা নক্ষত্রে চতুর্থীর শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছে। গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে শুক্রবার এবং আশ্বিন মাস, মাস হিসেবে তোমার জন্য শুভ নয়। বর্তমান অবস্থায় আমরা খারাপ যোগের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাচ্ছি গত বেশ কিছু বছর ধরে শনির একটা কুপ্রভাব তোমার উপর চলছে। এক শনি মঙ্গল এবং শনির কুপ্রভাব চন্দ্রের উপর থাকায় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে গিয়ে কিছুটা সমস্যা, মানসিক দুশ্চিন্তা বাড়ছে, মনের উপর প্রেসার প্রচন্ড পরিমাণে বাড়ছে, মনকে শান্ত করে এক জায়গায় স্থির করতে গিয়ে সমস্যা হচ্ছে। এরকম কি কোনো সমস্যার মধ্যে ভুগছো? তার সাথে সাথে আমরা শনির উপর, শনির দৃষ্টি যখন মঙ্গলের উপর বা ভাইব্রেশন আসে তার উপর, তো দুটো ভাইব্রেশন কখনোই ম্যাচ করতে পারে না, কোলাজ করতে পারে না, এরা সবসময় স্পার্ক করে। তার কারণে শারীরিক দিক থেকে কিছু আঘাত, ব্যথা বেদনা বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে শত্রুপক্ষ অর্থাৎ যারা কোনো রকম কোনো কিছু বলার নয় তারাও যেন কিরকম শত্রুর আচরণ করে ফেলছে, বাজে ব্যবহার করছে এবং কর্মের মধ্যে বা সাফল্য পাওয়ার ক্ষেত্রে বারংবার বাধা চলে আসবে। তা কি এরকম কি সমস্যা হচ্ছে, তাই কি? আচ্ছা আচ্ছা, কি জানতে চাইছো আমার থেকে, কি কারণে ফোন করেছো? আমি সেই কারণেই প্রথমে শুরুতে জিজ্ঞেস করেছিলাম যে কাউকে দেখিয়েছো কিনা। তুমি 5 বছর আগে দেখিয়েছো তো? আচ্ছা, এর প্রতিকার নিশ্চয়ই আছে। দেখো আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু কি করেন, রোগগুলো বলে দেন যে তোমার এই রোগ হয়েছে এর জন্য চিকিৎসা করতে হবে। তো সেরকম আমরাও এক ধরনের ডাক্তার দুনিয়াতে থাকি, আমরা হচ্ছে এই গ্রহ নক্ষত্রের ডাক্তার। সেখানে বলছি কি তোমার কিছু সমস্যা হয়েছে। দেখো আমি তোমায় চিনি না, জানি না, তোমার ডেট অফ বার্থ নিয়ে তোমার সমস্যার কাছে অবধি পৌঁছতে পেরেছি, তাই কি না? তাহলে সমস্যার কাছে অবধি যদি আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে পৌঁছতে পারি তাহলে আমার দৃষ্টিভঙ্গিতে কোথাও সমস্যাগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি, তো তার প্রতিকার দরকার। সেগুলোর যদি প্রতিকার করিয়ে নাও অবশ্যই কিছু না কিছু সুফল তুমি পাবে, এটা অশোক মহারাজ তোমায় গ্যারান্টি দিচ্ছে। সেই জায়গাটাই কিন্তু বুঝতে হবে, সেই জায়গাটায় প্রয়োজনীয়তাটা, তাগিদটা অনুভব করতে হবে। আজকে 5 বছর আগে যে প্রয়োজনটা আপনি মনে করেছিলেন, আজকে হয়তো সমস্যাগ্রস্ত হয়ে তখন প্রয়োজন মনে করলেন এবং তখন মহারাজের কাছে ফোনটা করলেন। কিন্তু ওই যে শাস্ত্রের মাধ্যমে আমাদের আগাম সজাগ হওয়ার জায়গাটা থাকে সেই জায়গাটাই আমরা পৌঁছতে অনেক সময় দেরি করে ফেলি। এক্ষেত্রেও যেমন যে শাস্ত্রের মাধ্যমে আমাদের উপকার সাধনের জায়গায় পৌঁছতে আমরা সম্পূর্ণভাবে সম্ভব, সেই শাস্ত্রের কাছে আমরা পৌঁছতেও দেরি করি। তবে হ্যাঁ, পৌঁছানোর পরে কিন্তু আমাদের মনে হয় সত্যি কেন দেরিটা আমরা করলাম। ঠিক যে দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন যে চেম্বারগুলো রয়েছে মহারাজের কাছে, সেখানে তো যারা আসছেন তারা বুঝছেন, কিন্তু যারা আসবো করেও আসতে পারছেন না তারা কিভাবে বুঝবেন যে কোন অভিভাবক সুলভ আচরণে, সেই পরম মমতায়, আন্তরিকতায় মহারাজ প্রত্যেককে কাছে টেনে নেন,
মা রক্ষিণীর দরবারে সকলের অবারিত দ্বার কেন সেটা উচ্চারিত হয়? ঠিক যেমনই এই আগামীতে যে সূচি নির্ধারিত হয়েছে, ব্যারাকপুর এবং দুর্গাপুর অগস্টের 17 তারিখে দুটো জায়গায় তিনি কিন্তু পৌঁছে যাবেন, ঠিক তেমনই তারাপীঠে মায়ের কাছে 18 তারিখ তার পরের দিনই পৌঁছে যাবেন, অগস্টের 18। 19 তারিখ আবার পরের দিনই উত্তরবঙ্গে শিলিগুড়ির বন্ধুদের কাছে পৌঁছে যাবেন, আর পৌঁছে যাবেন বর্ধমানে তার ঠিক পরের দিনই 20 তারিখে। এমনই চেম্বার ফ্যাসিলিটি যেমন থাকছে তেমনই ব্যারাকপুর, বালি, হাজরা মহাকাশ মানে দক্ষিণ কলকাতা, হাওড়া, এই চেম্বার বা বর্ধমানের চেম্বার যেগুলো বলুন এগুলো সবই কিন্তু থাকছে, বা সংযুক্ত হওয়ার যে দূরভাষ নাম্বার সেটাও কিন্তু থাকছে, যেমন টিভি স্ক্রিন ফলো করে আপনি দেখতেও পাচ্ছেন বা লিখেও নিয়েছেন হয়তো, 9831734253। আর দ্বিতীয় নাম্বারও রয়েছে 9903444493। কিন্তু প্রশ্নটা ওই একটা জায়গাতেই, কেন আপনি এই নাম্বার ফোন মানে ফোন করবেন, কেন আপনি এই নাম্বারকে ইউজ করে মহারাজের কাছে আসবেন, কেন আপনি মা রক্ষিণীর দরবারে আসবেন, এবং কেন আপনি তন্ত্রের কাছে আসবেন নিজের জীবনের ভালোর জন্যে, কেন কেন কেন? এই উত্তরটার অজানার কারণেই আমরা বোধহয় দূরে থাকি। যারা আজকে কোথাও একটা ভয় পেয়ে নিজেদেরকে দূরে রাখেন, পরবর্তীতে তারা এক কথায় বারে বারে স্বীকার করেন সত্যি আমরা কতটা ভুল করছিলাম। আজকে তন্ত্রকে যেমন জানতে চিনতে ঠিক তেমনই মহারাজকেও আমরা চিনতে জানতেও কোথাও একটা ভুল হয়েছিল। আজকে যখন তার কাছে এসেছি, সেই অভিভাবক সুলভ আচরণে আমাদেরকে যখন আপন করে নিচ্ছেন, আমাদের ভুলটা আরো বেশি করে আমাদেরকেই লজ্জায় ফেলছে। এই জায়গাটাই মহারাজের কাছে আবারও বুঝে নিতে চাইবো যে সত্যি তন্ত্রের প্রয়োজন আমাদের জীবনে কতটা, এবং কোন পর্যায় পর্যন্ত তন্ত্র আমাদের পাশে থাকতে পারে। সবার আগে বলি মানুষের বিশ্বাস। একদম, আমরা গত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি বৃষ্টি প্রচন্ড পরিমাণে, এবং এই বৃষ্টিতে আমরা ধরেই নিয়েছি যে আমরা বেরোবো না, বাড়িতে বসে খিচুড়ি খাবো বা তার সঙ্গে মাছ ভাজা, বেগুন ভাজা এগুলো খাবো, তাই তো? চূড়ান্ত রোমান্টিসিজম, আরাম প্রিয়তা। সেইখানে তো এত বৃষ্টি, দূর দূর থেকে ক্লায়েন্ট আসবে, তো তাদেরকে ফোন করা হচ্ছে, কিছু ক্লায়েন্ট তার আগেই ফোন করছে মহারাজ আসছে তো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এত বৃষ্টি মাথায় নিয়েও ক্লায়েন্ট আসছে, কেন আসছে? এটা প্রথম বিশ্বাস যে চলো অশোক মহারাজ এবং ব্ল্যাক ম্যাজিক মা রক্ষিণী এদেরকে বিশ্বাস করা যায়, সেই বিশ্বাসে মর্যাদা দিয়ে তোমাকে খিচুড়ি বাদ দিয়ে তাদেরকে দেখতে যেতেই হবে। একেবারে দেখে আসার পর লাইভ অনুষ্ঠান, তারপর আবার তাদের দেখা এবং তাদের কাজ, প্রতিনিয়ত রাত্রিবেলায় কাজ চলছে, রাত্রের কাজ, এত বৃষ্টি মাথায় নিয়েও তারা রাতের কাজ করছে, কারণ রাত্রিবেলা রাস্তায় রাখতে হবে। তো এটা বলার একটাই কারণ, এই বিশ্বাসের ওপরেই বেস করে সাকসেস আসে। আমি কি বলি, বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা, এটা নিয়ে মা রক্ষিণীর দরবারে আসো। তোমার কাছে ধৈর্য নেই ভাই, এসো না, আমি তোমাকে কিছু করে দিতে পারবো না। তার কারণ তোমার কাছে যদি ধৈর্য না থাকে, তুলে তুমি কি করে তন্ত্রের দুনিয়ায় পা দেবে? আমার তো রেডিমেড কবজ নয়, আমি তো ভাই একটা যজ্ঞ করেই কবজ দিয়ে দিই না, আমি তো খণ্ডন ক্রিয়ার পর সংকল্প যজ্ঞ, তারপর তো তার জন্য চৌসার ক্রিয়া, তারপর তো মহাযজ্ঞ ক্রিয়া হবে, তারপর আমি তোমায় কবজ দেব। আবার কবজ শুধু দেব এটা তো নয়, সঙ্গে দেব মন্ত্র, যে এই মন্ত্রটা জপ করবে, তার কারণ ওই মন্ত্রের ওপর থেকে তার ওই তন্ত্র ক্রিয়ার প্রয়োগ হয়েছে, তার সঙ্গে তাকে বলবো যে এই নিয়মগুলোকে পালন করো। এমন কিছু নিয়ম বলবো না যে কালো রং ধরবে না, এমন কিছু বলবো না যে মিষ্টি খাবে না, টক খাবে না, বসে মানে খেতে বসে কথা বলবে না, খেতে বসে হঠাৎ করে উঠে যাবে না, আবার এমন কিছু বলবো না যে পূর্ব দিকেই মুখ করে খেতে হবে, অন্য কোনো দিকে মুখ করে খাওয়া যাবে না। এই এই যে নির্দেশাবলীর কথা বলছেন, একটা চরম হাস্যকর জায়গায় পৌঁছে যায়। কিন্তু এই নির্দেশাবলী তো জীবনের স্বাভাবিক ঘটনা, সেইগুলো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে তন্ত্র করলে আপনার জন্য এইগুলো মেনে চলতে হবে, কোনো একটা মিস করে গেলে সেখানে তান্ত্রিকের দায়িত্ব নেই, তান্ত্রিকের দায়িত্ব নেই, এরকম এরকমটি ব্যাপার। তো সেইগুলো তো আমি তোমাকে বারণ করবো না, এরকম তো হবে না। তারপর কি বলা হচ্ছে যে ডামরির যজ্ঞ ক্রিয়া আছে এবং ডামরির চালান ক্রিয়া আছে, তারপর তাকে বলা হচ্ছে প্রত্যেকটি অমাবস্যা তুমি অ্যাটেন্ড করো, তার সঙ্গে 90 দিনে তার উপর উতারা ক্রিয়ার প্রয়োগ দেওয়া হলো, চালান ক্রিয়া, এক ধরনের 90 দিন টানা চলবে। তারপর তাকে কি দেওয়া হচ্ছে না, এর মধ্যে প্রত্যেক অমাবস্যার পরে প্রথম শনি বা প্রথম মঙ্গল যেটা পড়বে, এই দুটো দিনে, দুটো দিনে রাখারও একটা বড় কারণ আছে, এই দুটো দিনে তুমি তোমার দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যবর্ধক ক্রিয়া করো। এই যে ক্রিয়ার ধাপগুলো,
এগুলোর তো করার জন্য ধৈর্য দরকার, একেবারে। তো তাই যার কাছে ধৈর্য নেই, যার যে নিজের ভালোটা নিজে না বুঝবে যে ভাই আমাকে কাজে বসতে হবে, আমার জন্য কাজ, ভাই আমাকে কাজগুলো করতে হবে, তাহলে তার আসার দরকার নেই আমার কাছে। কারণ যে মানুষের নিজের জন্য নিজের সময় নেই, শুধু পয়সাটাই দিচ্ছে আর খালাস, আমি তো তার কাজ করি না, কারণ আমি তো তন্ত্রকে সেভাবে অপমান করতে পারি না। দেখো বিক্রি তো করছি অবশ্যই, কিছু তো পয়সা আমারও আসছে, তো তন্ত্রকে কোথাও হচ্ছে আশেপাশে আমরা রোজগার করছি, কিন্তু এত দুঃসাহসিকতা নেই যে তন্ত্রকে অপমান করব। কেউ কখনো যদি তন্ত্রের এগেনস্টে যায়, বাজে কথা বলে, তো আমি তার এগেনস্টে যাই, তার কারণ আমি বংশ পরম্পরায় তন্ত্রকে দেখেছি, আমি গুরুকুলদের সঙ্গে থেকেছি, আমি তন্ত্রের সমাজ করেছি। এখন তো তন্ত্রের সমাজ হয় না, এখন তো আমি কাউকে শুনি না যে তন্ত্র সমাজে গেছে। জিজ্ঞেস করলে লোকে হাসবে যে তন্ত্রের সমাজ কি, কাকে বলে তন্ত্র সমাজ, তো নেই। তন্ত্র সমাজে কি হয়, তন্ত্র সমাজে কি হয়, এখন তো মদ মাংস এসব নিয়ে সবাই তন্ত্রের দুনিয়ায় দৌড়চ্ছে। একটি সাধক কোনোদিনও চক্রচারা কারণ শোধন মানে কারণ খেতে পারেন না, এবং এই চক্রের আগে কারণ শোধন করতে হয়। কজন কারণ শোধন করে আমাকে দেখার দেখি মন্ত্র বলে, এবং চক্রের যে কারণ সেটি কোন দিক দিয়ে ঘোরে, এবং ওই চক্রের যে জিনিস, যে চক্র ঘুরবে, সেখানে তুমি কিন্তু কোনো মাংস মাছ কিছু খেতে পারবে না, তার জন্য কিন্তু আলাদা জিনিস আছে। সেগুলো কি? তার জন্য যে মুখশুদ্ধি রয়েছে সেগুলো কি? তার কারণ ওর বাইরে মুখশুদ্ধি হচ্ছে উচ্ছিষ্টের কারণ, এবং কারণ যখন সেবন করা হয় মাতৃ দুগ্ধং পিবন্তি, শেষ মন্ত্র শোধন কারণ শোধনের সময় মাতৃ দুগ্ধং পিবন্তি, মানে আমি মায়ের দুধ পান করছি এরকমটি কোথাও উল্লেখ আছে, এবং ক্রিয়ার সময় সেটি কোনোদিনও চলে না। আরে চক্রে তো এখন সাধারণ মানুষ বসছেন, কিন্তু সাধারণ মানুষের জায়গা নেই চক্রে, কারণের কারণ চক্রটাই হয় তার সমাজে, এবং সমগোত্রীয় বা ঊর্ধ্বগোত্রীয় এদের সঙ্গে মানুষ সমাজ করতে যায়, এবং সেটি বিশেষ তিথি বিশেষ নক্ষত্রে বিশেষ মুহূর্তে সেই কারণ চক্র হয়, এবং সেই কারণ চক্রে কর্মের আদান প্রদান চলে। এখানে তুমি আমার এমনি ক্লায়েন্ট বসিয়ে দিলাম, নাও মদের বোতল চলো ফোয়ারা হোক, কোনোদিনও হয় না, অপভ্রংশ হয়ে গেছে। সেই জন্য আমাদের পঞ্চমকারের তন্ত্রক্রিয়ার, আমরা বড় বড় করে গলায় বলি পঞ্চমকারের তন্ত্রক্রিয়া, সেই পঞ্চমকারের তন্ত্রক্রিয়ার অপভ্রংশে মদ মাছ মাংস আরো 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 এগুলো চলে এসেছে, কিন্তু সে তো মুদ্রা, মৎস্য মুদ্রা, জিহুবা, জিহুবার যে ফেনা জপ করতে করতে সেটা হচ্ছে এক ধরনের মত, এবং আমরা মন্ত্র জপ করতে করতে কুরুকুণ্ডলিনী জাগৃত হয়ে ব্রহ্মতালু থেকে ধর্ম অর্থাৎ ঘাম নিঃসৃত হয়ে ত্রিনয়নের মাধ্যমে নাসাগ্রে আসিলে, তাহাকে আস্বাদন গ্রহণ করিলে শরীরের মধ্যে শিহরণ জাগৃত হয়। ভাষাটা শুনে বুঝতে পারছো আমার নিজের তৈরি ভাষা নয়, তো সেই যে শিহরণ বা কম্পন তৈরি হয় তখন সেটি মদে পরিণত হয়, তাহলে মদটা কোথার থেকে বাজার থেকে কিনে এনে খাবে? এবং এই পঞ্চমকারের যে সাধনা সেটি সম্পূর্ণ রূপে তোমার মন্ত্র জপ এবং ক্রিয়া প্রয়োগের সময় হয়। আরে একটা যোনি মুদ্রা দেখিয়ে দিক না, এখনকার তান্ত্রিকদের তো আমি যোনি মুদ্রা দেখাতে বলছি, তাই পারে না যোনি মুদ্রা দেখাতে। আরে মাকে আহ্বান মুদ্রা, স্থাপনকরণ মুদ্রা, সন্নিধানকরণ মুদ্রা, আমরা তো বারংবার যজ্ঞ দেখাই, সেই যজ্ঞের শুরুয়াতে তো এগুলো দেখাবো যে ভাই এগুলো আমি জানি, তো এগুলো পর্যন্ত দেখায় না। আমি তো বহু বহু মানুষের ক্রিয়া দেখেছি, মাথায় যে শিরো আচ্ছাদন ক্রিয়া যে করতে হয় পূর্ণ মাত্রায়, এরা এমনি একটা টিক্কি যেন ক্রিকেট খেলতে নেমেছি, ফুটবল খেলতে নেমেছি, মাথায় ব্যান্ড পরে বসে পড়লো, এটা কি কোনো নিয়ম? নিয়মে তো ধজিয়া উড়ে গেছে। শিরো আচ্ছাদন পূর্ণ মাত্রায় থাকবে, তার গিট বাঁধার মন্ত্র আছে, যিনি তান্ত্রিক তিনি বলবেন, তাকে বলে শিখাবন্ধন, সে তো পুরো মা মাসি সব এক হয়ে গেছে তন্ত্রের, এখন হয়ে গেছে তন্ত্র, যা ইচ্ছা প্রয়োগ করো, সিগারেটের ছাই কবজে ভরো আর মোমবাতি ঠেসে দাও আর দিয়ে দাও, হয়ে গেল কবজ আর হয়ে গেল মানুষের ভাগ্য পরিবর্তন, কিনা আমি তোমার জন্য কামাক্ষার থেকে কবজ করে নিয়ে এসেছি।
নিজের একটা সামান্য লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, নারায়ণ পুজোতে ঠাকুর মশাই ডাকেন। এখনো ঠাকুর মশাই অনেকটা নিয়ম মানেন, ডাকেন যজমানকে, আসুন বসুন, কার নামে সংকল্প হবে তাকে বসতে হবে। এখন আমাদের মতন কিছু তান্ত্রিক হয়ে গেছে যে বলো ওর দরকার নেই, ও তো গুহ্যক্রিয়া, ওতে আপনি বসতে পারেন না। আরে গুহ্যক্রিয়াটা হচ্ছে সাধনার জন্য, তুমি যে সাধনা করবে সেটা গুহ্যক্রিয়া, প্রয়োগটা গুহ্যক্রিয়া হয় না। গুহ্যক্রিয়া বলার একটাই কারণ, তোমার টাকা আমি নিলাম, ব্যাস গুহ্য রূপে শেষ, তুমি তোমার কবচ যখন খুলবে কিচ্ছু খুঁজে পাবে না। মহারাজের এই যে কথনগুলো এতক্ষণ ধরে আমরা মন দিয়ে শুনছিলাম, এটাকে আমরা কিভাবে নেব সেটার উপরে কিন্তু নির্ভর করছে, তন্ত্রকেও আমরা কিভাবে নেব। আজকে এই কথাগুলো ভাবতে পারেন যে মহারাজ কারোর হয়তো সমালোচনা করছেন, কিন্তু সেই সমালোচনা সত্যিকারেরই করলেন, কিন্তু সেটা কি কারণে করলেন, তন্ত্রের অপপ্রয়োগকে কেন করলেন, কেন যারা তন্ত্রের নামে যথেচ্ছাচার করছেন তাদের জন্য কেন করলেন, সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে তন্ত্র সম্পর্কে আমাদের ধারণাটাও স্পষ্ট হবে, সেখানে ভয় পাবো না ভক্তি করব সেটাও বোধ হয় স্পষ্ট হবে। তন্ত্রের অপপ্রয়োগ মানে আমরা জেনারেল ভাবে বলি তন্ত্রের অপপ্রয়োগ মানে কৃচ্ছকর্ম বা ক্রূর কর্ম, এখানে তন্ত্রের অপপ্রয়োগ না, অপপ্রচার, অপপ্রচার তো আরো বেশি হবে, এটা তন্ত্রের অপপ্রচার যে আমি দুদিনে করে দেবো, আমি দু মিনিটে করে দেবো, আপনাকে আসতে হবে না, আমি কামাখ্যার থেকে, আমি অমুক জায়গার থেকে, আমি বেনারস থেকে কবচ নিয়ে এসেছি আপনার জন্য, হয়ে গেল আপনি নিয়ে নিন, এগুলো অপপ্রচার। আরে ক্রিয়ায় পাশ ফেল দুটোই আছে, দুনিয়াতে আমি একা নই, পৃথিবীতে সব কাজ 100% সাকসেসে নামিয়ে দেবো, হতে পারে না তাহলে আমি স্বয়ং ভগবান, ভাই আমারও মিস হতে পারে, আমারও মিস হবে, কিন্তু আমি আমার যজমানকে কাজে বসাবো না, এটা হতে পারে না। আমার যজমান কোনোদিনও মুখ ফুটে বলবে না যে অশোক মহারাজ কাজে বসায়নি, আমি ভাই তাকে কাজে বসাবই, তার জন্য উডু প্রয়োগ করতে হলে উডু করব, কিন্তু তার কাজ আমি করবই, তারপর তার দুনিয়ায় সবকিছু থাকবে। ঠিক তেমনই সাধারণ থেকে অসাধারণ মানুষ এইভাবেই যারা বিশ্বাসের জায়গায় পৌঁছান তারা সেই চরম জায়গাটা রাখেন, আর বিশ্বাসের জায়গায় এই পর্যায়ে থাকে বলেই তারা কিন্তু পৌঁছেও যান সরাসরি নিজের কাজে, নিজের ভূমিকা সেই পালন করতে, মহারাজের দেখানো পথ অবলম্বন করতে। সেখানে সাধারণ বলুন বা অসাধারণ, সেলিব্রিটি বলুন বা একেবারেই সাধারণ স্তরের মানুষ, কোনো প্রভেদ কিন্তু থাকে না, নিয়ম সকলের জন্যেই সমান। সেখানে প্রয়োগগুলো দেখে আরও বেশি করে বোধ হয় সেই ভক্তির জায়গাটাই তৈরি হয়। দেখুন না, তেমনি একজন বিশিষ্ট কেউ, একজন গ্র্যান্ড মাস্টার দাবার জগতে, তার কথা আমরা ইতিপূর্বেও শুনেছি, এই মুহূর্তে যদি আরও একবার শুনে নিই আরও একবার বুঝতে পারবো তিনি কেন তার ব্যস্ততার মধ্যে থেকেও সেখানে পৌঁছাচ্ছেন, কেন সেই প্রয়োগটার অবলম্বন করছেন, মহারাজ যেভাবে দেখিয়ে দিচ্ছেন যেভাবে বলে দিচ্ছেন, একটু শুনুন। আজকে ফলোহারিণী অমাবস্যা, আমরা আজকে অশোক মহারাজ দাদার কাছে এসেছি, খুব ভালো লাগছে আজকে দাদার কাছে আসে, অনেক ভিড়, তাও দাদা আমাদের খুব যত্ন নিয়ে আজকে কাজ করেছেন এবং খুব পজিটিভ এনার্জি ফিল করছি। আসলে দাদার সাথে আমাদের সম্পর্কটা দীর্ঘদিনের, যখন আমি কলকাতার মতো বুকে বহু তান্ত্রিক বহু অ্যাস্ট্রোলজার সবার কাছে ঘুরে ঘুরে যখন আমি ফেল করি, যখন আমি কিছু পাই না তাদের থেকে, অনেকের কাছে অনেক টাকা দিয়ে, তখন আমি না অশোক মহারাজের কাছে আসি এবং দাদা আমাদের প্রত্যেকবার যত্ন নিয়ে কাজ করেন এবং প্রত্যেকবার আমি কাজের সাকসেসফুল হই। এবং আমি একজন স্পোর্টস পার্সন, আমি কলকাতা গ্র্যান্ড মাস্টার এখন লেটেস্ট এবং ইন্ডিয়ার গ্র্যান্ড মাস্টার হই, এবং দাদা প্রত্যেকবার আমাকে প্রত্যেক মুহূর্তে হেল্প পেয়েছি দাদার কাছ থেকে, কোনোদিন দাদাকে আমরা গুরু বলে মানি, কোনোদিন গুরুর কাছ থেকে নিরাশ হয়ে ফিরিনি। এবং বিদেশ থেকেও যখন আমি আমার কাজের জন্য দাদার কাছে আমি হেল্প চেয়েছি, দাদা আমাকে হেল্প করেছেন এবং এখনো অবধি করে যাচ্ছেন, আজকে বিগত 7-8 বছর হয়ে গেল। এবং আমার এটাই ভালো লাগে যে সাধারণ মানুষ কলকাতার বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে ঠকছেন এবং জ্যোতিষতান্ত্রিকদের কাছে গিয়ে ঠকছেন, আমি জানি না কেন, দাদার কাছে এসে আমি সত্যি এটা বুঝতে পেরেছি যে আর 5টা জায়গায় ঘুরে কোনো লাভ নেই পয়সা ইনভেস্ট করে, কারণ আমি দাদার কাছ থেকে শুধু দাদা কাজ করেনি, দাদা আমাদের বহু কাজ শিখিয়েছে যেটা আর 5টা জায়গায় কেউ শেখায় না। এবং আমার মনে হয় যেই সব তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার আমাকে বিভিন্ন জায়গায় বলেছিলেন যে তোমার এই কাজগুলো সম্ভব না, হবে না, করা যাবে না, চকে নেই, এগুলো বলে কিছু হয় না পৃথিবীতে,
কারণ একটা মানুষ যদি চায়, সেরকম সব জায়গাতেই পাওয়ারফুল মানুষ আছে, সেরকম মানুষকে খুঁজে বের করে তাদের কাছে আসা যায়, হ্যাঁ ঠিক আছে, সময় সাপেক্ষ ব্যাপার, ব্যয় সাপেক্ষ ব্যাপার, সেগুলো সবই ঠিক আছে, কিন্তু 10টা জায়গায় 100টা জায়গায় টাকা ইনভেস্ট না করে, বা কেউ যদি আপনাদের প্রতারণা না করে যে আপনি টাকা দিয়ে যান আমরা কাজ করে দেবো, এগুলো সব প্রতারণা করা। কলকাতার বাজারে প্রচুর চলছে, ইনভেস্ট করে মানুষ প্রচুর ঠকছে, কিন্তু দাদা নিজে হাতে যে কাজ শেখাচ্ছে তার বক্তব্য, এটার জন্য আমরা দাদার কাছে প্রচুর কৃতজ্ঞ। এবং আমি আশা করবো কলকাতার মানুষ আমার মতোই এসে দাদার কাছ থেকে অনেক তাদের মনের ইচ্ছা পূর্ণ হবে এবং অনেক উপরে। তাহলে কি বোঝা গেল মহারাজ, যারা আসেন তারা ভয় পেয়ে আসেন নাকি? না, এমন মানুষরাও আসছেন তারা ভয় পেয়েই আসছেন, নাকি ভয় থেকে মুক্তির জন্য? ভয় থেকে মুক্তির জন্য আসছেন, বিপদ থেকে মুক্তির জন্য আসছেন। আর কিন্তু সেই দিনটাই আবার সামনে আসছে, সেটা হচ্ছে চিতালজি অমাবস্যা তিথি। এই মহাযোগ, এই মহাতিথিতে, শনিবার যুক্ত অমাবস্যা তিথি, মাথায় রাখবে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ, সাফল্য গ্যারান্টি, 100% সাকসেস তোমার জীবনে আসতে বাধ্য, যদি আমার নিয়ম মেনে চলো সাকসেস আসবেই আসবে। এই কথাটাই মাথায় থাক, সেই ভক্তির সাথে, সেই বিশ্বাসের সাথে, সেই আস্থার সাথে মা রক্ষিণীর দরবারে পৌঁছে যাওয়া এবং তন্ত্রকে সেই জায়গায় প্রয়োগ করার মঞ্চে নিজেকে উত্তরণ ঘটানো, এটাও কিন্তু একান্ত জরুরি। ওই দূরে থাকলে কোনো কিছুই আপনার কাছে দূরেই থেকে যাবে, যতক্ষণ না আপনি কাছে আসতে পারছেন। সেই সংযোগের শুভকামনাটা আমরা এই মঞ্চ থেকে জানাতে পারি, আর এটা বলতে পারি আজকের সময় শেষ। সেই শুভকামনা আপনাদের জন্য সর্বতোভাবে থাক, ভালো থাকুন সবাই, নমস্কার। মা রক্ষিণী তোমাদের মনের ইচ্ছে পূর্ণ করুক। জয় মা, জয় মা রক্ষিণী।